হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস সিক্স রায়মার্টিন প্রশ্নবিধি চিত্র 2022 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। ইতিহাসের আগের ক্লাসে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 4টা শেষ করেছিলাম, তাই আজকে আমরা শুরু করছি মডেল কোয়েশ্চেন পেপার 5। এর আগের ভিডিওটা আমার ভিডিওসগুলি দেবে না দেখে থাকো, নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারো কিংবা সেগুলি প্লে লিস্টে পেজের প্লে লিস্ট থেকেও দেখে নিতে পারো। এছাড়াও তোমরা প্লে লিস্টে পাবে প্রেগনেন্সি সলিউশন, ব্লু সেলসের সলিউশন আর প্রশ্নবিচিত্র অন্যান্য সাবজেক্টের সলিউশন। তো চ্যানেলে গিয়ে প্লে লিস্টগুলি যে ইচ্ছে মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও। এই ভিডিওটা স্কিপ না করো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সব উত্তরগুলো নোট ডাউন করে নিও। তো চলো শুরু করি আজকের ভিডিও। পেজ নাম্বার 254, মডেল কোয়েশ্চেন নাম্বার 5। অন্যান্য পেপার্সগুলোর মতো এই পেপারটাও আমরা দুটো পার্টে ভাগ করে আলোচনা করবো, যেহেতু আজকে ফার্স্ট পার্ট, তাই আজকে আমরা আলোচনা করবো 1, 2 আর 3 দাগের প্রশ্নের উত্তরগুলো, আর সেকেন্ড পার্ট অর্থাৎ পার্ট 2-তে আমরা আলোচনা করবো 4 আর 5 দাগের প্রশ্নের উত্তরগুলো। তো 1 নম্বরে রয়েছে, দেখো ঠিক উত্তরটি বেছে নাও, যে কোনো 5টি করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1-1 করে মোট থাকবে, এখানে 5 নম্বর। একের একে রয়েছে, রাজনীতিতে মন্ত্রী ধারণা এসেছে বৈদিক যুগে শাসনের কাজে সাহায্য করতেন যারা, সেই বলিদের, স্নাতকদের, রত্নিনদের নাকি প্রজাদের ধারণা থেকে? তো এটা হবে রত্নিনদের, অপশন নম্বর সি। 2 নম্বরে আছে, অথর্ব বেদ হলো জাদু মন্ত্রের সংকলন, গানের সংকলন, যাগযজ্ঞের ব্যাখ্যা সংকলন, না আচার অনুষ্ঠানের মন্ত্রের সংকলন? এটা হবে জাদু মন্ত্রের সংকলন, অপশন নম্বর এ। 3 নম্বরে রয়েছে, প্রথম বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়, প্রথম বৌদ্ধ সংগীতিটা হয়েছিল কোথায়? না অপশনে কি রয়েছে, দেখো রাজগৃহে, পাটলিপুত্রে, কাশ্মীরে নাকি বৈশালীতে? এটা হবে অপশন নম্বর এ, রাজগৃহে। 4 নম্বরে রয়েছে, ভারত প্রাচীন ভারতে মগধের রাজধানী ছিল রাজবাড়ী, রাজগৃহ, রাজপ্রাসাদ নাকি পাটলিপুত্র? এটা হবে অপশন নম্বর বি, রাজগৃহ। 5 নম্বরে রয়েছে, অর্থশাস্ত্রের রচয়িতা হলেন মেঘাস্তিনিস, বিষ্ণুগুপ্ত, বসুমিত্র, অশোক। তো দেখো এখানে আমি একটা কথা বলে রাখি, এই যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোর মধ্যে এটা হবে অর্থশাস্ত্রের রচয়িতা বিষ্ণুগুপ্ত, কিন্তু যদি এটা শূন্যস্থান হিসেবে আসে যে অর্থশাস্ত্রের রচয়িতাকে, তাহলে তুমি অবশ্যই লিখো কিন্তু কৌটিল্য, কারণ আমরা সাধারণভাবে জানি অর্থশাস্ত্রের রচয়িতা হচ্ছেন কৌটিল্য, কিন্তু অর্থশাস্ত্র শুধু একা কৌটিল্য লেখেনি, তার সঙ্গে আরও কয়েকজন লেখক ছিলেন, তাদের মধ্যে বিষ্ণুগুপ্ত একজন। যেহেতু আমার অপশনে এখানে রয়েছে বিষ্ণুগুপ্ত, তাই বিষ্ণুগুপ্ত লিখলাম। যদি শূন্যস্থান হিসেবে আসে তাহলে চেষ্টা করবে লেখার কৌটিল্য, কিন্তু যদি বিষ্ণুগুপ্ত লেখো তাতেও কোনো ক্ষতি নেই, দুটোতেই মার্কস তুমি পাবে, তো তবুও বলবো কৌটিল্য লিখতে। 6 নম্বরে আছে, নাসিক লেক থেকে যে রাজার কথা জানা যায় তিনি হলেন, এটা অপশনে কি রয়েছে, দেখো ভীম, কদফিসের, সিংহ, গৌতমীপুত্র, সাতকর্ণী নাকি রুদ্রদামতে? এটা হবে অপশন নম্বর সি, গৌতমীপুত্র, সাতকর্ণী। 2-এর দাগে রয়েছে, নিচের যে কোনো 5টি প্রশ্নের নির্দেশ মতো উত্তর লেখো, একটি বাক্যের মধ্যে লিখতে হবে, একটি বাক্যের উত্তর এগুলো পূর্ণ বাক্যটা মানে পূর্ণ বাক্যে লিখবে, এই প্রশ্নের মান আছে 1। 1 নম্বরে রয়েছে, বেদের অপর নাম কি? লিখবে বেদের অপর নাম স্তুতি। পরের প্রশ্নটা আছে, দেখো পিটক কথার অর্থ কি? লিখবে পিটক কথার অর্থ ঝুড়ি। এরপর 3-এর 2-এর বিতে রয়েছে, স্তম্ভ দুটি মিলিয়ে লেখো, অস্তম্ভ আর খ স্তম্ভকে মেলাতে বলা হয়েছে। এটা দেখো ক স্তম্ভে প্রথমে রয়েছে একলব্য, একলব্য হচ্ছে দ্রোণাচার্য হবে এটা, কারণ একলব্য দ্রোণাচার্যকে গুরু হিসেবে মানতেন। এখানে ভদ্রবাহু, ভদ্রবাহু হচ্ছেন দিগম্বর, এখানে ভদ্রবাহু নাম্বারটা দিয়ে দিলাম। পরেরটাই রয়েছে অগ্নিমিত্র, অগ্নিমিত্রটা হবে শুঙ্গ রাজা ছিলেন অগ্নিমিত্র, তাই এটা হয়ে যাবে 3। আর দ্বিতীয় রুদ্রসেন, দ্বিতীয় রুদ্রসেন ছিলেন বাকাটক রাজা, তাই এখানে হয়ে যাবে 4 নম্বর। এরপরে 3-এর দাগে রয়েছে, দেখো নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো, 2-3টি বাক্যের মধ্যে এই প্রশ্নগুলোর মান 2। 3-এর 1-এ রয়েছে, 10 রাজার যুদ্ধ কি? এখানে পয়েন্ট করে নিও 10 রাজার যুদ্ধ বলে, ঋগ্বেদে থাকা অনেক হবে, ঋগ্বেদে থাকা অনেক যুদ্ধের মধ্যে বিখ্যাত হলো 10 রাজার যুদ্ধ। ভরত গোষ্ঠীর রাজা সুধাসের সঙ্গে অন্যান্য 10টি গোষ্ঠীর রাজাদের যুদ্ধ হয়েছিল, ইতিহাসে এই যুদ্ধ 10 রাজার যুদ্ধ নামে পরিচিত। 2 নম্বরে রয়েছে, জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের মধ্যে 2টি পার্থক্য লেখো, এই প্রশ্নটার অথবা হতে পারে, দেখো জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের অমিল কোথায় লিখবে? জৈন ধর্মের প্রচারক ছিলেন মোট 24 জন তীর্থঙ্কর, কিন্তু বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রচারক ছিলেন বুদ্ধদেব একা। 2 নম্বরে লিখবে, জৈন ধর্ম মুক্তির উপায় ছিল তপস্যা, অপরদিকে বৌদ্ধ ধর্ম মুক্তির উপায় ছিল মধ্যম পথ, বা এটাকে বলা হয় মধ্যপন্থা।
শেষ প্রশ্ন রয়েছে, দেখো 3 নম্বরে, শক ও সাতবাহনদের মধ্যে সংঘর্ষের অর্থনৈতিক কারণ কি ছিল? এই শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ লাইক করো, কমেন্টস করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিও, যাতে নেক্সট ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায়। পয়েন্ট করে নিও, শক ও সাতবাহনদের মধ্যে সংঘর্ষের অর্থনৈতিক কারণ লিখবে। শক সাতবাহন লড়াই ছিল ভারতের তৎকালীন রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ পর্ব। পূর্ব মালবের পোষা এলাকায় অবস্থিত হীরের খনি দখল এবং পশ্চিম মালবের সমুদ্র বাণিজ্য কেন্দ্রটি নিয়ন্ত্রণের লক্ষ্যে শুরু হয় সাতবাহন সংঘর্ষ।